আসসালামু আলাইকুম। কোরআন ও বিজ্ঞান সিরিজের দ্বিতীয় ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় সম্প্রসারণশীল মহাবিশ্ব। সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয় পবিত্র কোরআন মাজিদ। এরপর 1924 সালে এডউইন হাবল সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে ধারণা দেন। এখানে হাবলের সূত্র দেওয়া আছে, ভি সমানুপাতিক ডি। ভি এর মানে হচ্ছে বেগ এবং ডি এর মানে হচ্ছে দূরত্ব। অর্থাৎ বেগ যদি বেড়ে যায় দূরত্ব বেড়ে যাবে এবং দূরত্ব যদি বেড়ে যায় বেগ বেড়ে যাবে। বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে স্পিড। তবে যদিও স্পিড এবং বেগের সাথে সামান্য পার্থক্য রয়েছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, কিন্তু এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্য থেকে অনেকেই সায়েন্সের স্টুডেন্ট নাও হতে পারেন। সেজন্য আপনারা ধরে নেবেন বেগ মানে হচ্ছে স্পিড, কিন্তু বেগ এবং স্পিডের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। তো তার মানে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে, হাবলের সূত্র থেকে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে, বেগ বাড়লে দূরত্ব বাড়বে এবং দূরত্ব বাড়লে বেগ বাড়বে। তো ধরা যাক একটি গ্যালাক্সি, তার দূরত্বের কারণে বেগটি বেড়ে গেল এবং ওই গ্যালাক্সিটির বেগ বাড়ার কারণে দূরত্ব বেড়ে গেল এবং এই বাড়তি দূরত্বের জন্য আবার তার বেগ বেড়ে গেল এবং এই বেগ বাড়ার কারণে আবার তার দূরত্ব বেড়ে গেল এবং এই দূরত্ব বাড়ার কারণে আবার তার বেগ বেড়ে গেল। এভাবে ক্রমাগত দূরত্ব বাড়ার কারণে বেগ বাড়বে এবং বেগ বাড়ার কারণে দূরত্ব বাড়বে, এভাবে ক্রমাগত মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, কনস্ট্যান্টলি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তো তার মানে আমরা হাবলের সূত্র থেকে যে পয়েন্টটি পেলাম সেটা হচ্ছে, মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণশীল। বিজ্ঞানীদের ধারণা, আজ থেকে প্রায় 1370 কোটি বছর আগে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়। অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণের সময়কাল 1370 কোটি বছর। আমি আবার বলছি, মহাবিশ্বের সম্প্রসারণের সময়কাল 1370 কোটি বছর। দিন যত যাচ্ছে মহাবিশ্ব তত সম্প্রসারিত হচ্ছে। তার মানেই আমরা পেলাম 2 নম্বর পয়েন্ট, মহাবিশ্ব লম্বা সময় ধরে সম্প্রসারণশীল। এবার আমরা আবার হাবলের সূত্রে ফিরে যাব। আমরা ইতিমধ্যে জেনেছি বেগ তার দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ বেগ বাড়লে দূরত্ব বাড়বে এবং দূরত্ব বাড়লে বেগ বাড়বে। ধরা যাক এই পয়েন্ট থেকে একটি গ্যালাক্সি রয়েছে বি দূরত্বে এবং ধরা যাক এ থেকে বি এর দূরত্ব 300,000 আলোকবর্ষ এবং ধরা যাক গ্যালাক্সিটি বি থেকে সি বিন্দুতে পৌঁছালো এবং ধরা যাক এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 500,000 আলোকবর্ষ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে, বি বিন্দুতে গ্যালাক্সির যেই বেগ তার থেকে সি বিন্দুতে অবস্থিত গ্যালাক্সির বেগ অনেক বেশি হবে। অর্থাৎ গ্যালাক্সিটি যখন বি বিন্দুতে ছিল তখন গ্যালাক্সির যে বেগ ছিল, গ্যালাক্সিটি যখন বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো তখন সেই মুহূর্তে গ্যালাক্সির বেগ অনেক বেড়ে গেল। অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুতে অবস্থিত গ্যালাক্সির বেগ অনেক বেশি এবং গ্যালাক্সিটি যখন সি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছাবে তখন গ্যালাক্সিটির বেগ বা স্পিড আরও বেড়ে যাবে। এভাবে যখন গ্যালাক্সিটি ক্রমাগত দূরত্ব অতিক্রম করবে তখন তার বেগও ক্রমাগত বাড়তে থাকবে। এভাবে বেগ বাড়তে 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 একটা পর্যায়ে আলোর বেগের কাছাকাছি চলে আসবে এবং একটা পর্যায়ে আলোর বেগকেও অতিক্রম করবে। এবং আমরা জানি মহাবিশ্ব আলোর বেগের চেয়ে বেশি বেগে সম্প্রসারিত হচ্ছে। তো সুতরাং আমরা এই মুহূর্তে যে পয়েন্টটি পেলাম সেটা হচ্ছে, মহাবিশ্ব মহাসম্প্রসারণশীল। অর্থাৎ মহাবিশ্ব খুব স্পিডে
বিশাল মাত্রায় সম্প্রসারিত হচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, মহাবিশ্ব যদি সম্প্রসারিত হয় তাহলে পৃথিবী এবং সূর্যের মাঝখানে দূরত্ব বেড়ে যাচ্ছে না কেন? কেন পৃথিবী এবং সূর্যের মাঝখানে সম্প্রসারণ ঘটছে না? এখন উত্তর হচ্ছে, পৃথিবী এবং সূর্যের মাঝখানে মহাকর্ষ বল রয়েছে এবং পুরো সৌরজগতের মধ্যেই মহাকর্ষ বল বিদ্যমান। মহাকর্ষ বলের কারণে তাদের মধ্যকার কোনো সম্প্রসারণ ঘটছে না। এবং আমি আরেকটা কথা বলি, সৌরজগতের মধ্যে কোনো সম্প্রসারণ ঘটে না, বরং সম্প্রসারণটা ঘটে আরও ব্যাপক পরিসরে গ্যালাক্সিগুলোর মধ্যে। গ্যালাক্সিগুলোর মধ্যে, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির মধ্যে সম্প্রসারণ ঘটে, সৌরজগতের মধ্যে কোনো সম্প্রসারণ ঘটে না। ইভেন এমনকি কাছাকাছি গ্যালাক্সিগুলোর মধ্যেও সম্প্রসারণ ঘটে না, বরং দূরবর্তী গ্যালাক্সিগুলোর মধ্যে সম্প্রসারণগুলো ঘটে। তো গ্যালাক্সি যখন এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল বা এই দূরত্ব থেকে বি দূরত্বে অতিক্রম করলো, তখন তাদের মধ্যকার স্পেসের সম্প্রসারণ ঘটবে, অর্থাৎ মহাবিশ্বের স্পেসের সম্প্রসারণ ঘটে, কোনো গ্যালাক্সির সম্প্রসারণ ঘটে না। মানে গ্যালাক্সির স্পেসের সম্প্রসারণ ঘটে, গ্যালাক্সিগুলোর মধ্যকার যে কম্পোনেন্ট রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর কোনো সম্প্রসারণ ঘটবে না। জাস্ট এর মধ্যে যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলোর সম্প্রসারণ ঘটবে। একটা গ্যালাক্সি যদি বি থেকে সি বিন্দুতে চলে আসে তাহলেও তার মধ্যে স্পেসের সম্প্রসারণ হবে। অর্থাৎ মহাবিশ্বে মধ্যকার যে গ্যালাক্সিগুলো আছে তার মধ্যকার স্পেসের সম্প্রসারণ ঘটছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো তার মানে আমরা এই মুহূর্তে যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে মহাবিশ্বের স্পেস সম্প্রসারণশীল। এবার আমরা গ্যালাক্সি সম্পর্কে কিছু কথা বলি। আমাদের পৃথিবী সৌরজগতের একটি অংশ, সমস্ত সৌরজগৎ গ্যালাক্সির একটি অতি ক্ষুদ্র অংশ। অনেকগুলো গ্রহ মিলে যেভাবে একটি সৌরজগৎ হয়, তেমনি অনেকগুলো সৌরজগৎ নিয়ে একটি গ্যালাক্সি তৈরি হয়। একটি গ্যালাক্সিতে সূর্যের মতো প্রায় 40,000 কোটি নক্ষত্র থাকে। বিজ্ঞানীরা এই পর্যন্ত 2,00,000 কোটি গ্যালাক্সির ধারণা পেয়েছেন। আমরা যে গ্যালাক্সির মধ্যে অবস্থান করছি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং আমাদের কাছাকাছি একটি গ্যালাক্সি রয়েছে তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। যদিও বিজ্ঞানীরা ধারণা করেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আসলে এই দুটি গ্যালাক্সির মধ্যে সম্প্রসারণ ঘটছে না, বরং এই দুটি গ্যালাক্সি কাছাকাছি চলে আসছে মহাকর্ষ বলের কারণে, যেহেতু দূরত্ব কম। আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানেন আসলে দুটি গ্যালাক্সির মধ্যে কী ঘটছে। সমস্ত গ্যালাক্সি যদি সম্প্রসারণ না হতো, পৃথিবীর মধ্যে তো প্রায় 2,00,000 কোটি গ্যালাক্সির ধারণা বিজ্ঞানীরা পেয়েছেন, 2,00,000 কোটি, তাও এটা বিজ্ঞানীরা পেয়েছেন। তো যদি এই 2,00,000 কোটি, ধরেন 2,00,000 কোটি, যদি এই 2,00,000 কোটি গ্যালাক্সি সম্প্রসারণ না ঘটতো, তাহলে মহাকর্ষ বলের কারণে সমস্ত গ্যালাক্সিগুলো, 2,00,000 কোটি গ্যালাক্সিগুলো একত্রিত হয়ে যেত, এবং একত্রিত হওয়ার কারণে তাদের মধ্যকার যে নক্ষত্র ও গ্রহগুলো ছিল সে নক্ষত্র ও গ্রহগুলোর মধ্যে একটা সংঘর্ষ ঘটে যাবে, এবং সংঘর্ষ ঘটার পর দেখা যাবে যে তারা ধ্বংস হয়ে যাবে, এবং দেখা যাবে যে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো সুতরাং আমরা 5 নম্বর যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণ এটা আল্লাহর একটা অনুগ্রহ, এবং এইটা না হলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেত, অর্থাৎ আমরা ধ্বংস হয়ে যেতাম। সম্প্রসারণের অঞ্চল বা এলাকা, মহাবিশ্বের এই সম্প্রসারণ সৌরজগতের সম্প্রসারণ নয়, আমি এটি ইতিমধ্যে বলেছি। এটি বিশাল গ্যালাক্সিগুলোর মধ্যকার স্পেসের সম্প্রসারণ, তার মানে বিশাল মহাবিশ্বের মধ্যকার স্পেসের সম্প্রসারণ। বিশাল মহাবিশ্বের সম্প্রসারণ মহাবিশ্বের কোনো ক্ষুদ্র অংশের, অর্থাৎ সৌরজগতের কোনো সম্প্রসারণ নয়। আমরা এটা 6 নম্বর পয়েন্ট পেলাম। এখন আমরা আলোচনা থেকে যে যে পয়েন্টগুলো পেলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর পয়েন্ট, মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণশীল, প্রতিনিয়ত সম্প্রসারণশীল। 2 নম্বর যে পয়েন্টটা পেলাম, মহাবিশ্ব লম্বা সময় ধরে সম্প্রসারণশীল।
তিন নম্বর যে পয়েন্টটা পেলাম, মহাবিশ্ব মহাসম্প্রসারণশীল। চার নম্বর যে পয়েন্টটা পেলাম, মহাবিশ্বের স্পেস সম্প্রসারণশীল। পাঁচ নম্বর যে পয়েন্টটা পেলাম, মহাবিশ্বের সম্প্রসারণ আল্লাহর একটা অনুগ্রহ। ছয় নম্বর যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে, বিশাল মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, কোনো ক্ষুদ্র অংশের সম্প্রসারণ নয়, অর্থাৎ কোনো সৌরজগতের সম্প্রসারণ হচ্ছে না। এটি হচ্ছে সুরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এই আয়াতের দুটি অংশ রয়েছে, আপনারা মাঝখানে দেখবেন, ওয়াও! এই আয়াতের দুটি অংশ রয়েছে, ডান পাশে একটি অংশ, বাম পাশে একটি অংশ। তো শেষের অংশটুকু এখানে আবার লেখা হলো। শেষের অংশটুকু হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লামুসিউনা। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। লক্ষ্য রাখেন, এই নিশ্চয়ই আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এই পুরো অংশটুকু হচ্ছে নাউন সেন্টেন্স। আরবিতে নাউন সেন্টেন্স ক্রমাগত অর্থ প্রকাশ করে, অর্থাৎ মহাবিশ্ব যে ক্রমাগত সম্প্রসারণশীল, এই বিষয়টি আমরা এই অংশটুকু থেকে বুঝতে পারলাম। তার মানে আমাদের যে এক নম্বর পয়েন্টটা ছিল, মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণশীল, এই এক নম্বর পয়েন্টটি আমাদের এই আয়াত থেকে কমপ্লিট হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নিশ্চয়ই আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এটি হচ্ছে নাউন সেন্টেন্স। আরবিতে সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে নাউন সেন্টেন্স, আরেকটি হচ্ছে ভার্বাল সেন্টেন্স। নাউন সেন্টেন্সের একটি উদাহরণ হচ্ছে, মানুষ মরণশীল, এবং ভার্বাল সেন্টেন্সের উদাহরণ হচ্ছে, আমি ভাত খাচ্ছি, এটি হচ্ছে বর্তমানকাল, আমি ভাত খাবো, এটি হচ্ছে ভবিষ্যৎকাল, আমি ভাত খেয়েছিলাম, এটি হচ্ছে অতীতকাল। লক্ষ্য রাখেন, আমি ভাত খাচ্ছি, এটা ডিউরেশনটা কিন্তু অল্প। আপনি যদি বর্তমান সময়ে কোনো কাজ করেন, তার স্থায়িত্বকাল, তার ডিউরেশনটা অল্প থাকে। আপনি যদি ভবিষ্যতের কোনো ঘটনা বর্ণনা করেন, যেমন আপনি ভাত খাবেন, এটার স্থায়িত্বকালও কিন্তু অল্প। এবং অতীতের যে বিষয়গুলো, যেমন ধরেন আপনি ভাত খেয়েছেন, কথার কথা, এটার স্থায়িত্বকালও কিন্তু অল্প। তো ভার্বাল সেন্টেন্সের স্থায়িত্বকাল অল্প, কিন্তু মজার বিষয়টা হচ্ছে, নাউন সেন্টেন্সের স্থায়িত্বকাল বেশি। যেমন ধরেন, মানুষ মরণশীল, মানুষ মরণশীল ছিল, মানুষ মরণশীল আছে, মানে এখনও হচ্ছে, মানুষ এখনও মরছে, তার মানে মানুষ এখনও মরণশীল, তার মানে মানুষ এখনও মরণশীল হচ্ছে, মানুষ এখনও মরণশীল, এবং মানুষ ভবিষ্যতেও মরণশীল হবে জান্নাতের আগ পর্যন্ত। তো তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, যে মানুষ মরণশীল বা নাউন সেন্টেন্স, নাউন সেন্টেন্সের স্থায়িত্বকাল বেশি। অপরদিকে ভার্বাল সেন্টেন্সের স্থায়িত্বকাল কম। আরবি ভাষাতে একটা পয়েন্ট রয়েছে, গ্রামাটিক্যাল একটা পয়েন্ট রয়েছে, সেই গ্রামাটিক্যাল পয়েন্ট হচ্ছে, নাউন সেন্টেন্সের স্থায়িত্বকাল বেশি থাকে এবং ভার্বাল সেন্টেন্সের স্থায়িত্বকাল কম থাকে। তো সুতরাং আমরা এই পয়েন্ট থেকে বুঝলাম যে নাউন সেন্টেন্সের স্থায়িত্বকাল বেশি, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে নিশ্চয়ই আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এটি হচ্ছে নাউন সেন্টেন্স, এবং এই নাউন সেন্টেন্সের স্থায়িত্বকাল বেশি। তার মানে আমাদের যে দুই নম্বর পয়েন্টটা ছিল, মহাবিশ্ব লম্বা সময় ধরে সম্প্রসারণশীল, এই দুই নম্বর পয়েন্টটাও কিন্তু আমাদের এখন কমপ্লিট হলো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নিশ্চয় আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী, এটি হচ্ছে এই আয়াতের দ্বিতীয় অংশ। আচ্ছা, তো ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি, এবং লামুসিউনা এর অর্থ হচ্ছে অবশ্যই মহাসম্প্রসারণকারী। লক্ষ্য করুন, লামুসিউনা এই অংশটুকু হচ্ছে ইনডিফিনিট নাউন, আর আরবিতে ইনডিফিনিট নাউনগুলো মহত্ব বোঝায়, বড়ত্ব বোঝায়, গ্রেট বোঝায়, সুপিরিয়র বোঝায়। অর্থাৎ আল্লাহর মানে এখানে যে সম্প্রসারণের যে বিষয়টা, এটা হচ্ছে যেন তেনে কোনো সম্প্রসারণ না, মস্ত বড় গ্রেট সুপিরিয়র সম্প্রসারণ।
কারণ আরবিতে ইনডিফিনিট নাউনগুলো গ্রেট, সুপিরিয়র, মস্ত বড়, বিশাল এগুলোকে বুঝায়। তো তার মানে আমরা এখানে পেলাম যে আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী, এই মহাসম্প্রসারণকারীটা যেন তেন সম্প্রসারণ না, মস্ত বড় গ্রেট সুপিরিয়র একটা সম্প্রসারণ। কারণ হচ্ছে লামুসি ওনা, এটা হচ্ছে ইনডিফিনিট নাউন। তো তার মানে আমাদের তিন নম্বর যে পয়েন্টটা ছিল, মহাবিশ্ব মহাসম্প্রসারণশীল, খুব স্পিডে সম্প্রসারণশীল, ব্যাপক এরিয়া জুড়ে সম্প্রসারণশীল, সেই তিন নম্বর পয়েন্টটাও আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এবার আপনারা দেখেন, সেটা হচ্ছে আমরা এবার সুরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশটি দেওয়া আছে, যার অনুবাদ হচ্ছে, এবং আমি নিজ হাতে আকাশ বানিয়েছি এবং আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি। লক্ষ্য করুন, আসসামা আ এ শব্দের অর্থ হচ্ছে যা কিছু উপরে আছে। অপরদিকে আরদুন শব্দের অর্থ হচ্ছে যা কিছু নিচে আছে। মজার বিষয় হচ্ছে আরদুন শব্দটি দ্বারা পৃথিবী, মাটি, ভূমি, এমনকি গ্রহ, উপগ্রহ বোঝায়। আচ্ছা, লক্ষ্য করুন, 47 নম্বর আয়াতে ওয়াসামা আ এই শব্দটি রয়েছে, আরদুন শব্দটি নেই। অপরদিকে ঠিক এর পরের আয়াতে আরদুন শব্দটা আপনারা লক্ষ্য করবেন, এবং আপনারা দেখবেন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আসসামা আ এর সাথে আরদুন শব্দটা মানে একসাথে আছে। আসসামা এবং আরদুন এই দুটি শব্দ আপনারা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে একসাথে দেখতে পাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আসসামা আ এই শব্দটি ব্যবহার করেছেন, এই আয়াতে শুধুমাত্র। লক্ষ্য রাখবেন, এই আয়াতে কোনো আরদুন শব্দটা নেই, এবং আরদুন শব্দটা দ্বারা আমরা জানি পৃথিবী, মাটি, ভূমি, এমনকি গ্রহ উপগ্রহ বোঝায়। তাহলে আমাদের মাথার উপর যা কিছু আছে, যে স্পেস বলেন, গ্রহ নক্ষত্র বলেন, হ্যাঁ, যা কিছু আছে, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারণ করছেন। অর্থাৎ আমাদের মাথার উপর আমরা যা দেখছি, কী দেখতে পাচ্ছি, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সহ স্পেস, এই পুরো জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারণ করছেন। আচ্ছা, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আরদুন শব্দটা নেই, তার মানে গ্রহ, নক্ষত্র, সূর্য, উপগ্রহ, চন্দ্র এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারণ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই স্পেসটাকে সম্প্রসারণ করছেন, যে স্পেসের মধ্যে গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, তারা, যা কিছু আছে, ওই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সহ ওই স্পেসটাকে সম্প্রসারণ করছেন, কিন্তু ওই গ্রহ, নক্ষত্র, গ্রহ নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারণ করছেন না। বিষয়টা বুঝেছেন? কারণ কি? কারণ এখানে আরদুন শব্দটা নেই। তো আল্লাহ পাক ইয়াতে আরদুন শব্দটি ব্যবহার করেননি, সামাউন শব্দটি ব্যবহার করেছেন। তার মানে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সহ মহাবিশ্বের স্পেস সম্প্রসারিত হচ্ছে, কিন্তু আরদুন সম্প্রসারিত হচ্ছে না, মানে গ্রহ, উপগ্রহ বা নক্ষত্রের সম্প্রসারণ হচ্ছে না। যদি এখানে আসসামা এবং আরদুন দুটো শব্দই থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে আসসামাও সম্প্রসারিত হচ্ছে, তার মানে গ্রহ, নক্ষত্র সহ স্পেসও সম্প্রসারিত হচ্ছে, এর পাশাপাশি আরদুন মানে গ্রহ, নক্ষত্রও সম্প্রসারিত হচ্ছে। যদি এই আয়াতে আরদুন শব্দটা থাকতো, তাহলে আপনারা এইভাবে কল্পনা করতে পারতেন। যেহেতু আরদুন শব্দটা নেই, তার মানে এভাবে আপনারা কল্পনা করতে পারবেন না। তার মানে এখানে কি হচ্ছে, আমরা কি পয়েন্টটা পেলাম, আমরা এখান থেকে পেলাম যে মহাবিশ্বের স্পেস সম্প্রসারণ হচ্ছে। অর্থাৎ আমাদের যে চার নম্বর পয়েন্টটা ছিল, মহাবিশ্বের স্পেস সম্প্রসারণশীল, সে চার নম্বর পয়েন্টটাও কমপ্লিট হলো। তো আবার আমরা মানে 47 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে চলে যাই। তো দ্বিতীয় অংশের অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। এখন এখানে লেখা আছে নিশ্চয়ই আমি, অনুবাদ করা আছে, কিন্তু ইন্না শব্দের অর্থ, আসল অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা। এখানে আমরা বলতে আমি বোঝাচ্ছে, এটা হচ্ছে রয়্যাল উই। আচ্ছা, এখন বিষয়টি লক্ষ্য রাখেন,
আল্লাপাক যখন আমরা সর্বনাম ব্যবহার করেছেন, তখন তিনি বান্দার প্রতি তার অনুগ্রহ, তার নেয়ামত উপস্থাপন করেছেন। যেমন কোরআন মাজিদের অন্য স্থলে আমরা পাই, আমরা বৃষ্টি বর্ষণ করি, আমরা ঘুমকে বিশ্রাম হিসেবে বানিয়েছি, আমরা শস্য উৎপাদন করি, এক্স্যাক্ট এভাবে লেখা নেই, কিন্তু এই বিষয়গুলো পবিত্র কোরআন মাজিদে উপস্থাপন আছে। কী আছে? যেমন আমরা বৃষ্টি বর্ষণ করি, আমরা ঘুমকে বিশ্রাম হিসেবে বানিয়েছি, আমরা শস্য উৎপাদন করি, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো পবিত্র কোরআন মাজিদে উপস্থাপিত হয়েছে। এগুলো আল্লাহ পাকের নেয়ামত, অনুগ্রহ এবং আমাদের প্রয়োজনীয় বিষয়। ঠিক তেমনিভাবে মহাবিশ্বের সম্প্রসারণও আমাদের টিকে থাকার জন্য প্রয়োজন। এই সম্প্রসারণ না হলে মহাকর্ষ বলের কারণে সকল গ্যালাক্সিগুলো একত্রিত হতো, ব্ল্যাক হোলগুলো একত্রিত হতো এবং সংঘর্ষে লিপ্ত হয়ে পৃথিবীকে ধ্বংস করে দিত। সুতরাং এই সম্প্রসারণ আল্লাহর একটি অনুগ্রহ। তো সুতরাং মহাবিশ্ব সম্প্রসারণ আল্লাহ পাকের একটি অনুগ্রহ, নেয়ামত। সুবহানাল্লাহ। তো তার মানে আমাদের 5 নম্বর যে পয়েন্টটা ছিল, মহাবিশ্ব সম্প্রসারণ আল্লাহর একটি অনুগ্রহ, আমরা সেই বিষয়টাও বুঝতে পারলাম, আমাদের সেই বিষয়টাও কমপ্লিট হলো। কীভাবে কমপ্লিট হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা সর্বনাম ব্যবহার করেছেন, আর যখনই আমরা সর্বনাম ব্যবহার করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতগুলোকে উপস্থাপন করেছেন। হ্যাঁ, আচ্ছা, প্রায় সময় তখনই আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতগুলোকে উপস্থাপন করেছেন। আচ্ছা, এবার আমরা আবার প্রথম অংশে চলে যাই। আচ্ছা, এখন দেখেন এখানে আসসামা আ এর অর্থ হচ্ছে যা কিছু উপরে আছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আসসামা আ এই শব্দটি হচ্ছে সিঙ্গুলার, অপরদিকে সামাওয়াত এই শব্দটি হচ্ছে প্লুরাল। যেমন সাবাহা সামাওয়াত মানে হচ্ছে 7 আসমান। লক্ষ্য রাখেন, 7 আসমান এটা প্লুরাল, কিন্তু প্লুরাল হলেও সাবাহা সামাওয়াত থেকে আসসামা আ এই শব্দের ব্যাপকতা বেশি। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন যে আসসামা আ এই শব্দটা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার হলেও সামাওয়াত 7 আসমান থেকে তার ব্যাপ্তিটা বেশি। কিভাবে বেশি? কারণ আসসামা আ এর অর্থ হচ্ছে যা কিছু উপরে আছে, আর সামাওয়াত মানে হচ্ছে ধরেন সাবাহা সামাওয়াত মানে হচ্ছে 7টা আকাশ বা 7টা আসমান। তো এখন আসামা আ এটা সিঙ্গুলার, কিন্তু এর অর্থ হচ্ছে যা কিছু উপরে আছে। এখন যা কিছু উপরে কি, 7টা থাকুক, 8টা থাকুক, 9টা থাকুক, 1 কোটি আকাশ থাকুক, হ্যাঁ, সমস্ত কিছু এখানে ইনক্লুড, যা কিছু উপরে আছে, সমস্ত কিছু যা কিছু উপরে আছে। হ্যাঁ, আচ্ছা, প্রায় যা কিছু উপরে আছে, তো তার মানে রেঞ্জটা বেশি। হ্যাঁ, তো এই জন্য কিছু কিছু বিশেষজ্ঞগণ বলেন যে সামা আ যে শব্দটা, এই শব্দটা সিঙ্গুলার হলেও সামাওয়াত শব্দটা থেকে তার ব্যাপ্তিটা বেশি। তো কিছু সিঙ্গুলার আছে যেগুলো প্লুরাল থেকে বেশি ব্যাপ্তি বোঝায়। যেমন যদি বলা হয় 7টি আকাশ, তাহলে এটি নির্দিষ্ট 7টি আকাশকে বোঝাচ্ছে। কিন্তু যদি বলা হয় সামাউন, অর্থাৎ যা কিছু উপরে আছে, তাহলে তার ব্যাপ্তিটা আরও বেড়ে যায়। মানে 7টা বোঝায় না, 8টা হতে পারে, 9টা হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, যা কিছু উপরে আছে তার ব্যাপ্তিটা বেড়ে যায়। সিঙ্গুলার হলেও তার ব্যাপ্তিটা বেড়ে যায়, কারণ তার মিনিং হচ্ছে যা কিছু উপরে আছে। তো আমাদের 6 নম্বর যে পয়েন্টটা ছিল, বিশাল মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে কোনো ক্ষুদ্র অংশ, অর্থাৎ সৌরজগতের সম্প্রসারণ হচ্ছে না, এই পয়েন্টটা আমরা কমপ্লিট করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনারা দেখছেন যে কীভাবে পবিত্র কোরআন মাজিদ আসলে তথ্যগুলো দিচ্ছে। সুবহানাল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে, পবিত্র কোরআন মাজিদ এমন একটা বই, সেটা হচ্ছে এই বই থেকে আপনাকে গবেষণা করতে হবে, গবেষণা করে বের করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন, তারা কি পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো সুতরাং পবিত্র কোরআন মাজিদ কেমন বই এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে গবেষণার বই। এখান থেকে গবেষণা করে আপনাকে অনেক তথ্য বের করতে হবে, চিন্তা করে আপনাকে এখান থেকে তথ্য বের করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন মাজিদ বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।